আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবসময় দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটা পার্টিতে, আর পার্টিটা অবশ্যই একটু অন্যরকম, কারণ আজকে আমি ইউএসএতে এই প্রথমবারের মতো গ্র্যাজুয়েশন পার্টিতে যাচ্ছি। আগে আসলে এই ধরনের প্রোগ্রামে যাওয়া হয়নি, বিভিন্ন ধরনের পার্টিতে যাওয়া হয়েছে কিন্তু গ্র্যাজুয়েশন পার্টিতে কখনো যাওয়া হয়নি। আজকে আমরা যে ভাবিটার বাসায় গিয়েছি সেই ভাবিটাও কিন্তু খুব সুন্দর একটা এরিয়ায় থাকে। আমি আগেও আপনাদের সাথে ভাবির এলাকাটা ঘুরে দেখিয়েছিলাম, সেই জন্য আজকে আর মানে খুব বেশি ঘুরে দেখাচ্ছি না। এই যে আমরা ভাবিদের বাসায় যাচ্ছি, তো আমরা সবাই আর কি ব্ল্যাক ড্রেস পরেছিলাম, মানে আমরা পাঁচজন, আরও অনেক ভাবিরা তাদের পরিবার সহ ব্ল্যাক ড্রেস পরেছে, আর কেউ কেউ অন্য কালার যেমন রেড, তারপরে গোল্ডেন, পিঙ্ক, এরকম আরও বিভিন্ন কালারের ড্রেসও পরেছিল। আমরা এই যে ভাবির বাসায় ঢুকে গেছি অলরেডি, তো আমরা আসলে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, এখন বাকিরাও আসতে একটু দেরি হবে, তো ভাবলাম যে এই সুযোগে একটু ভিডিও ফুটেজগুলো ধারণ করে ফেলি, যার জন্য আজকের এই সুন্দর আয়োজন। তার নাম হচ্ছে সাওম। তো আমাদের সাওম আম্মু এবার 12th গ্রেড কমপ্লিট করে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে যাচ্ছে, আর আমাদের যে দশজনের একটা গ্রুপ আছে সেই দশজনের মধ্যে এবারই প্রথম আর কি দুইজন 12th গ্রেড কমপ্লিট করে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে যাচ্ছে, তো সাওম আর হচ্ছে মাহিন। আজকের সাওমের গ্রাজুয়েশন পার্টিটা তাদের নিজেদের বাসাতেই আর কি হচ্ছে, আর সিঙ্গেল হোমে একটা সুন্দর পার্টির আয়োজন কিভাবে করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা একটু আগেই চলে এসেছিলাম যার কারণে বাচ্চারা একটু খেলাধুলা করছে, তো আজকে আগে চলে আসার কারণে আসলে ওরাও একটু মজা করছে। আর ভাবির এই বাসাটা আসলে রিনোভেট করে সুন্দর করে করা হয়েছে, আবারও খুব সুন্দর করে সাজিয়েছেন ভাবি, সব কিছুই অনেক সুন্দর। আসলে নিজের ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। আমার ছোট বাচ্চা নিয়ে প্লাস আমাদের যেহেতু এখনও অনেক কিছুই হয়নি, যার কারণে আমরা এখনও এত সুন্দর করে গুছিয়ে উঠতে পারিনি, হয়তো ইনশাল্লাহ ইন ফিউচার যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই যে রোশান ওর মতো করে খেলছে, কিছুটা চঞ্চল হয়েছে আমার ছোট ছেলেটা, আসলে এত ছোট বাচ্চা একটু চঞ্চল হবেই, এটাই স্বাভাবিক, তবে এক্সট্রিম পর্যায়ের না, যদিও মাঝে মাঝে দু একটা অঘটন ঘটিয়ে ফেলে, যেমন ওর অ্যাজমার কারণে বমি করে দেয়, কিংবা এই তো আজকে যেমন একটা অকাজ করে ফেলেছে, ও হচ্ছে ওর পিপি এসেছিলো বলতে ভুলে গেছে, তো পিপি করে দিয়েছিল, এটা একটা অড সিচুয়েশনে পড়তে হয়েছিল। যাই হোক, আজকে যেহেতু একটা ভালো বিষয় নিয়ে পার্টি করছি সেই জন্য এখন কিছু আর বলতেছি না, বাট অন্য একটা ভিডিওতে আমি কিছু কথা বলবো এই বাচ্চা এবং বাচ্চাদের যে মানে ছোটবেলা সেটা নিয়েই কিছু কথা বলবো, কারণ বাংলাদেশের মায়েদের মানে কিছুটা ধারণার ভুল আছে, তো সেটাই আর কি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আমাদের সবারই আসলে একটা জিনিস বোঝা উচিত, সেটা হচ্ছে যে সব বাচ্চারা কিন্তু একরকম হয় না, এক এক বাচ্চা এক এক রকম। তো এই যে এখন খাবারের মেনুগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে অ্যাপিটাইজারে আর কি এই খাবারগুলো ছিল, তো খুবই মজার রান্না করেছেন ভাবি, সেটা দেখতেই পাচ্ছেন। আমি অবশ্য এত বেশি কিছুর আয়োজন করতে পারি না যেহেতু আমার বাচ্চাটা ছোট, আর তাছাড়াও আমার একটা সমস্যা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে রান্নাটার প্রতি অত বেশি ইন্টারেস্টেড না, অনেক আইটেম বা অনেক ভ্যারাইটিস পদ আমি করতে পারি না, মানে আমি একটু রান্নাবান্নার ক্ষেত্রে অচল টাইপেরই বলা যায়, যে খুব অল্প স্বল্প কিছু আইটেম রান্না করি, আর এখন বাচ্চা ছোট হওয়ার কারণে তো সারাক্ষণই কোনটা সহজ হবে সেটাই খুঁজি।
তো এই যে বিশাল বড় একটা কেক দেখতে পাচ্ছেন সামনে, যে কেকটা এখন কাটা হবে, সাওম আর কি কাটবে। তো কেকটা অনেক টেস্টি ছিল, যদিও আমি কেক খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তারপরেও খেতে হয়েছিল, যেহেতু রায়ানা রুশান নষ্ট করছিল, তো খাবার নষ্ট করা একদমই উচিত না, সেই জন্য একটু টেস্ট করেছিলাম আমি। তো ইয়াম্মি ছিল কেকটা। তো এই যে এখন কেকের আশেপাশে সব বাচ্চারা আর কি চলে আসছে, কেক কাটার পরই আসলে খাওয়া দাওয়া শুরু হবে। আমেরিকার পড়াশোনার সিস্টেমটা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে প্রি কে থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত আর কি স্কুলিং ধরা হয়। তো স্কুলের আবার তিনটা ভাগ, প্রি কে থেকে ফিফথ গ্রেড পর্যন্ত এলিমেন্টারি স্কুল, সিক্স গ্রেড থেকে এইট গ্রেড মিডল স্কুল, আর নাইন গ্রেড থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত হাই স্কুল। এই আর কি তিনটা ভাগ করা হয়েছে, তিন ভাগে আর কি তিন ধরনের স্কুল থাকে। আর টুয়েলভ গ্রেড পাস করার পরে ডাইরেক্টলি আর কি ইউনিভার্সিটিতে চলে যায়। এখন কেক কাটা হবে, এই যে কত সুন্দর ফুল, তো ফুলটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা ভাবি আর কি সাওমের জন্য এই সুন্দর ফুলের তোড়াটা নিয়ে এসেছেন। এখন আর কি ফ্যামিলি ফটো তোলা হলো, সেই অংশটুকু আমি একটু বাদ দিয়ে দিলাম। এখন বাচ্চাদের সাথে যে সাওমের আর কি ফটো সেশন চলছে, তা আমার বড় ছেলেটাই এখানে আছে ওর বন্ধুদের সাথে। তো এই যে বাচ্চারাই আসলে অনেক মজা করে, মজা পায়। বাচ্চাদের নিয়েই আসলে প্রোগ্রামগুলো, ওদের জন্যই আসলে যাওয়া, কারণ বাংলাদেশিদের সাথে থাকলে ওরা বাংলাটাও শিখবে, এজন্যই আসলে মিশতে হয় বাংলাদেশিদের সাথে। আর এখন হচ্ছে ভাবিদের ফটো সেশন চলতেছে, সবাই আর কি একটু মজা করে ছবি টবি তোলা হলো। আর এই যে এখন কেক কাটা হবে, আর আমার পুত্র এই যে কেক খাচ্ছে, দুই পুত্র কেক খেতে যে ঠোঁট মুখো কালো করে ফেলতেছে। আর ভাবির এখানে আর একটা ড্রয়িং রুম আছে, এই যে সবাই পানি খেয়ে খেয়ে বোতল রেখেছে, দেখতেই পাচ্ছেন। ভাইয়েরা নামাজ পড়তে গেছে উপরে, যার কারণে আমি এই লিভিং রুমটা একটু ফুটেজ ধারণ করে নিলাম। লিভিং রুমের পাশেই এখানে ডাইনিং আছে। ভাবির বাসাটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে কিচেনটা একটু সেপারেট, আর এখানে আর কি একটা লিভিং রুম আর ডাইনিং রুম একসাথে, আর ওই পাশে কিচেনের সাথে আর একটা লিভিং রুম। তো সব মিলিয়ে বাসাটা অনেক সুন্দর, চিমচাম বেশ ভালো। আর দোতলাতে সব বেডরুমগুলো, তো সেখানে আর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি না আজকে, কারণ আমি আজকে উপরে উঠিনি, যেহেতু শাড়ি পরে এসেছি সেই জন্য খুব বেশি হাঁটা চলা করিনি। এখন আর একটা পার্ট কেক কাটা হচ্ছে, কারণ আজকে আমাদের এই আম্মুটার আর কি বার্থডে ছিল, সে তো বার্থডে উপলক্ষে আসলে কেকটা কাটা হলো। সবাই আসলে অনেক মজা করি আমরা, সেটা দেখতেই পাচ্ছেন। কেক কাটা শেষ হওয়ার পর এখন আমরা রাত্রের খাবারে চলে যাচ্ছি। তো রাত্রের খাবারেও ছিল অনেক আয়োজন, খাবারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী খাবার ছিল। এখানে অনেক মজার মজার খাবার দেখতে পাচ্ছেন। এটা ডাল মাংস দিয়ে, একটু আগে আপনারা মাংস দেখলেন, সালাদ, আর সাথে আছে ব্রেড, এই যে ব্রেড, আর তার সাথে চিকেন, তান্দুরি চিকেন আর কি। এই যে তান্দুরি চিকেনটা অনেক টেস্টি হয়েছিল। ভাবিরা আসলে অনেক ধরনের রান্না বান্নাই পারেন, আর রান্নাটা আসলে একটা আর্ট, সেটা আসলে সবার রান্নায় যে মজা হবে এমন না। মজার মজার খাবারের মধ্যে সবচেয়ে যে মজার আকর্ষণীয় একটা খাবার ছিল, সেটা হচ্ছে ভর্তা। ভাবি তিন ধরনের ভর্তা করেছিলেন, এই যে, আর এই যে কাঁঠালের বিচি ভর্তা, এটা আমি 15 বছর পর আর কি খেলাম আজকে আবার। আসলে দেশের বাইরে আসার পর আর কাঁঠালের বিচি ভর্তা আর কি খাওয়া হয়নি। তো ভাবি অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করেছে দেখতে পাচ্ছেন। এখন আর কি খাওয়া দাওয়ার পালা চলছে, আর তারপরে আছে ডেজার্ট আয়োজন। ডেজার্টেও অনেক কিছু ছিল, এখানে যে দই দেখতে পাচ্ছেন,
সবাই বলেছে যে মিষ্টি দই সব কিছু অনেক ভালো হয়েছে, যদিও আমার ডেজার্ট আর খাওয়া হয়নি। রুশান একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছিল দেখে আমার আর খাওয়া হয়নি। তারপরেই তো রাত 12:30টার দিকে আর কি আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। নিজের বাসায় খুব সুন্দর একটা পার্টি, কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই জানাতে পারেন। আপনারা যদি নতুন কোনো বিষয় জানতে চান সেটাও আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।